কৃষ্ণ ইস্কন ভক্তি বেদান্ত গীতা একাডেমি দ্বারা পরিচালিত আমতা গীতা পাঠচক্রের পক্ষ থেকে সমস্ত ভক্তবৃন্দদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। মনে করুন, আপনি কোনো এক বড় মার্কেটে কিছু কেনাকাটা করতে গেছেন, আর সেখানে গিয়ে আপনি জানতে পারলেন যে আজ এই মার্কেটের অ্যানুয়াল অ্যানিভার্সারি সেল চলছে। আপনাকে এক মিনিট সময় দেওয়া হলো, এই সময়ের মধ্যে আপনি যত জিনিস নিতে পারবেন সেই সমস্ত কিছু আপনাকে বিনামূল্যে দেওয়া হবে। তো আপনি অত্যন্ত মনোযোগ সহকারে আর অত্যন্ত তীব্রতার সাথে তো সমস্ত জিনিস নেওয়ার চেষ্টা করবেনই, হ্যাঁ কি না? ঠিক সেই রকমই এক আধ্যাত্মিক অ্যানুয়াল অ্যানিভার্সারি সেল প্রত্যেক বছর দেওয়া হয়, যার মাধ্যমে অসংখ্য পূর্ণফল লাভ হয়। আর এই সেল হলো কার্তিক মাস, যেটাকে দামোদর মাসও বলা হয়। তো চলুন, আজ আমরা এই মাসের মাহাত্ম্যের সাথে সাথে এই ব্রত কেমন করে পালন করা উচিত সেই বিষয়েও জানব। কিন্তু সবার প্রথমে আপনাদের কি করতে হবে, যারা এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন কৃপা করে তারা পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন, আর যারা এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারাও কৃপা করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পদ্মপুরাণে কার্তিক মাসের বর্ণনায় বলা হয়েছে, না কার্তিক সমামাস না কৃতেন সমযুগ না বেদ স্মৃতি সমশাস্ত্রম না তীর্থ গঙ্গা সমম কার্তিক প্রভুর মাস বৈষ্ণবান প্রিয় সদা কার্তিকম সকলম হিয়াস্তু ভক্ত সেবতে বৈষ্ণব। অর্থাৎ কার্তিক মাসের সমান কোনো মাস নেই, সত্যযুগের সমান কোনো যুগ নেই, বেদের সমান কোনো শাস্ত্র নেই, আর গঙ্গার সমান কোনো তীর্থ নেই। কার্তিক সব মাসের থেকে শ্রেষ্ঠ আর বৈষ্ণব জনদের প্রিয় মাস। এই জন্য যেই বৈষ্ণব পূর্ণ ভক্তি সহকারে এই মাসে ভগবানের সেবা করে থাকেন ওনার সমস্ত ইচ্ছে পূরণ হয়ে থাকে। এবার আপনারা হয়তো ভাবছেন যে এমন কি আছে এই মাসের মধ্যে যে শাস্ত্র এই মাসের এত গুণগান করছে। তো চলুন, সবার প্রথমে আমরা জানি যে এই মাসকে কার্তিক মাস বা দামোদর মাস কেন বলা হয়। দেখুন, দাম মানে হলো দড়ি আর উদর মানে হলো কমর। যখন মাতা যশোদা দুষ্ট বালক শ্রীকৃষ্ণকে শাস্তি দেওয়ার জন্য দড়ি দিয়ে বেঁধেছিলেন, তখন ভগবানের আর এক নাম দামোদর হয়েছিল। আর আপনারা জেনে আশ্চর্য হবেন যে এই লীলা এই কার্তিক মাসেই হয়েছিল, দীপাবলির দিন। এই জন্য এই মাসকে দামোদর মাস বলা হয়। এছাড়াও এই মাসে ভগবান আরও অনেক লীলা করেছিলেন, যেমন কি গিরিগোবর্ধন পর্বত ধারণ, রাধাকুণ্ড, শ্যামকুণ্ডের আবির্ভাব, রাসলীলা ইত্যাদি ইত্যাদি। এই মাস শ্রীমতী রাধারানীর সব থেকে প্রিয় মাস, এই জন্য এই মাসকে কার্তিক মাসও বলা হয়। এবার আপনারা হয়তো চিন্তা করছেন, যেহেতু রাধারানীর প্রিয় মাস তো এই মাসের নাম তো রাধিকা মাস হওয়ার কথা ছিল, কার্তিক মাস হওয়ার অর্থ কী? তো আপনারা সবাই জানেন যে শ্রীমতী রাধিকা ছিলেন কৃত্তিকা মায়ের কন্যা, এই জন্য ওনাকে কার্তিকাও বলা হয়। এই জন্য এই মাসকে কার্তিক মাস বলা হয়। এই মাসের আরাধ্য দেবী হলেন শ্রীমতী রাধারানী, যিনি হলেন প্রেম ও ভক্তি লাভ করার অন্তিম আশ্রয় স্থান। এই মাসকে ঊর্জাব্রত মাসও বলা হয়। ঊর্জা কথার অর্থ হলো শক্তি, যেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীকে বোঝায়। এই কারণেই বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী হলেন এই মাসের আরাধ্য দেবী। যদি কেউ এই মাসে ওনার গুণগান করেন বা ওনার সেবা করেন তো ভগবান শ্রীকৃষ্ণ ওনার প্রতি অত্যন্ত প্রসন্ন হন। এই জন্য এই ঊর্জাব্রত পালন করার জন্য ভক্তদের শ্রীমতী রাধারানীর গুণগান করতে হয়। চলুন, এবার আমরা আপনাদের কার্তিক মাসের মহিমা প্রদর্শনকারী এক কথা শোনাই, যার বর্ণনা পদ্মপুরাণে করা হয়েছে। একবার দ্বারকায় সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, আমার মনে এক প্রশ্ন আছে। তো ভগবান বললেন, কি প্রশ্ন? তো সত্যভামা জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনার তো 16,108 রানী আছে, কিন্তু এই সবার মধ্যে আমি আপনার সবথেকে প্রিয় রানীদের মধ্যে একটা কেন? এইরকম চমৎকার কিভাবে হলো? আমি এমন কি কর্ম করেছিলাম যার কারণে আমি এই সর্বোচ্চ পদ পেয়েছি? তখন ভগবান শ্রীকৃষ্ণ হাসলেন আর উনি সত্যভামাকে ওনার পূর্বজন্মের কথা শুনিয়েছিলেন। ভগবান বলেছিলেন, হে প্রিয়া, এর কারণ তোমার পূর্বজন্মে লোকানো আছে, মনোযোগ সহকারে তুমি তা শোনো। পূর্বজন্মে তুমি মায়াপুরীর আশেপাশে গঙ্গা নদীর ধারে দেব শর্মা নামে এক ব্রাহ্মণের কন্যা ছিলে।
তোমার নাম ছিল গুণবতী। তোমার পিতা গুরুকুলে শিশুদের শিক্ষা দিতেন। ধীরে ধীরে উনি যত বৃদ্ধ হচ্ছিলেন তত তোমার বিবাহ নিয়ে উনি অত্যন্ত চিন্তিত থাকতেন। এই জন্য উনি নিজেরই এক শিষ্য যার নাম ছিল চন্দ্রশর্মা ওনার সাথে তোমার বিবাহ দিয়েছিলেন। কিছুদিন ভালোই শান্তিপূর্ণভাবে কাটছিল, কিন্তু নিয়তিতে তো অন্য কিছু লেখা ছিল। একদিন গুরু আর শিষ্য অর্থাৎ দেবশর্মা ব্রাহ্মণ ও চন্দ্রশর্মা বনে কাঠ কাটতে গিয়েছিলেন। ওনারা এক বিশাল রাক্ষসের সম্মুখীন হয়েছিলেন। ওনারা নিজেদের রক্ষা করার জন্য অত্যন্ত চেষ্টা করেছিলেন, কিন্তু সবেতেই ওনারা ব্যর্থ হয়েছিলেন। আর শেষে দেবশর্মা এবং চন্দ্রশর্মা দুজনেরই মৃত্যু হয়েছিল। দুজনেই ভগবানের ভক্ত হওয়ার কারণে শেষ সময়ে ওনারা ভগবানের পবিত্র নাম উচ্চারণ করেছিলেন এবং সেই কারণেই বৈকুণ্ঠ থেকে ওনাদের জন্য এক দিব্য বিমান এসেছিল এবং ওনাদের নিয়ে চলে গিয়েছিল। যখন এই সমস্ত খবর গুণবতীর কানে গিয়েছিল তো উনি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন আর কান্নাকাটি করছিলেন। উনি এটা ভেবে পাচ্ছিলেন না যে এবার উনি কার আশ্রয়ে থাকবেন। শেষে আশ্রমের ঋষিরা ওনাকে কার্তিক মাসে ব্রত পালন করার নির্দেশ দিয়েছিলেন। এরপর থেকে উনি প্রত্যেক বছর কার্তিক মাসের ব্রত পালন করতেন। প্রত্যেক বছর কার্তিক মাসের সময় উনি ব্রহ্ম মুহূর্তে উঠে গঙ্গায় স্নান করতেন এবং সম্পূর্ণ মাস অত্যন্ত মনোযোগ সহকারে ভগবানের নাম জপ কীর্তন এবং শ্রবণ করতেন। এইভাবে শ্রদ্ধা ও নিয়মপূর্বক প্রত্যেক বছর কার্তিক মাস পালন করতেন। সময়ের সাথে সাথে উনি বৃদ্ধা হয়ে গিয়েছিলেন, কিন্তু তাও উনি এই ব্রত ত্যাগ করেননি। এরপর একদিন কার্তিক মাসের ব্রহ্ম মুহূর্তে গঙ্গারতির শীতল জলে স্নান করায় ওনার শরীর অত্যন্ত শীতল হয়ে গিয়েছিল আর ওই সময় উনি ওনার দেহ ত্যাগ করেছিলেন। মৃত্যুর পর উনি ভগবানের ধামে গিয়ে মুক্তি লাভ করেছিলেন। আর যখন ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতার ধারণ করে এসেছিলেন ভগবানের সাথে উনি সত্যভামা রূপে অবতীর্ণ হয়েছিলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে পূর্বজন্মের কথা বলতে গিয়ে বললেন, হে প্রিয়ে, যেহেতু তুমি পূর্বজন্মে শ্রদ্ধাপূর্বক কার্তিক মাসের ব্রত পালন করেছিলে সেই জন্য এই জন্মে তুমি আমার এত প্রিয়। কার্তিক মাসের মাহাত্ম্য শোনার পর চলুন এবার আমরা জানি যে কার্তিক মাস আমাদের কী কী আধ্যাত্মিক ফল প্রদান করে থাকে। কার্তিক মাসে ব্যক্তি যা কিছুই আধ্যাত্মিক কর্ম করে থাকেন তার 1000 গুণ ফল উনি প্রাপ্ত হন। এর অর্থ এটাই হলো যে যদি আপনি এই ভগবানের পবিত্র নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র একবার উচ্চারণ করেন তো আপনি এই মহামন্ত্র 1000 বার উচ্চারণ করার ফল লাভ করবেন। হলো না একটা আরো অফার? এই প্রকারে এই মাসে আপনি যা কিছু আধ্যাত্মিক কর্ম করেন বা সেবা করেন সেই সব কিছুরই 1000 গুণ ফল আপনি লাভ করবেন। লক্ষ কল্প ধরে করে আসা পাপ আপনি যদি নষ্ট করতে চান শুধুমাত্র এই মাসে ভগবানের দামোদরকে দীপ অর্পণ করার মাধ্যমে তা আপনি সহজেই নষ্ট করতে পারেন। আর শুধু এটাই না, সুমেরু পর্বতের মতো পাপও নষ্ট হয়ে যায় যদি কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের সামনে এই মাসে দীপ অর্পণ করেন। যে ব্যক্তি এই মাসে ধাম যাত্রা বা ধাম বাস করেন ওনার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। আপনারা তো জানলে আশ্চর্য হবেন যে পদ্মপুরাণে এটাও লেখা আছে, যদি ব্যক্তি মূর্খের মতো কার্তিক মাসের ব্রত পালন না করেন উনি এমন ব্যক্তির সমান যার কাছে চিন্তামণি রত্ন থাকা সত্ত্বেও উনি সেটাকে অবজ্ঞা করে ছুঁড়ে ফেলে দেন। যে ব্যক্তি এই মাসের কোনো রকম নিয়ম ছাড়াই কাটান ওনাকে ভগবান স্বয়ং ত্যাগ করে দেন, কারণ এই মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। চলুন আধ্যাত্মিক জীবনে অগ্রসর করানো এবং ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই কার্তিক মাস বিধিপূর্বক পালন করি। হরে কৃষ্ণ।